আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আর আমার তরফ থেকে হচ্ছে সবাইকে গুড মর্নিং। আজকে অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর আমাদের এদিকে তো সকাল থেকে বৃষ্টি লেগেই রয়েছে। কাল থেকে বৃষ্টি, প্রায় কদিন ধরে বৃষ্টি হচ্ছে। ওই সকাল দিকে খুব বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা প্রায় কমে গেছে। এই দেখো এখন রোদ রোদ ভাব, এখন একটু রোদ দিচ্ছে। আর আমাদের পুচকেটা কোথায় গেল? সোনা, তুই কোথায় গেল? খাটে তোরা ঢুকেছিস নাকি? দেখি তুই কোথায় ঢুকেছিস। আমার সে খাটের তলায় ঢুকে এখন বসে রয়েছে। গুড মর্নিং বলে দাও। আর হচ্ছে কি, ওদিকে মানে কোনো কাজ বাজ হয়নি, মানে দেরি করে আজকে উঠেছি। সবাই বিছনা তুলে, বিছনা বিছনা গুছিয়ে আর ঘরটা ঝাঁট দিয়ে আমি ভাবলাম যে দেখি একটু ভিডিও ভিডিও করি। আর এইদিকে দেখো তোমার দাদা ভাই কল পারে বসে থালা বাসন মাজছে। এ দেখো কেমন লাগছে বাসন মাজতে, ভালো লাগছে? আজকে হচ্ছে কি, তোমার দাদা ভাই মানে কি বলবো, কদিন ধরে তো বাড়িতেই বসে রয়েছে, প্রায় এক সপ্তাহের ওপরে হয়ে গেছে, কাজ নেই কিছু নেই। তা ও এখন দেখুন, আজকে বললাম একটু বাসনগুলো মেজে দেবে, তা বললো ঠিক আছে দাও মেজে দিই। বলে আমি সব ঘুম থেকে উঠে বাসনগুলো বাইরে কলপারে সব বের করে রেখে দিয়েছি, আর ও এখন বসে বসে বাসন মাজছে। মাজা হয়ে গেছে, এবার বাসনগুলো ধোবে। তো দেখি কিরকম মাজবে, পরিষ্কার করে মাজবে, বাসনে এনে একটা নোংরা না থাকে। আকাশটা দেখো, ওয়েদারটা দেখো কি অবস্থা, এখন রোদ দিচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, এই রোদ হচ্ছে, এই সকাল থেকে খালি এরকমই হচ্ছে। আজকে তোমার দাদা ভাইকে দিয়ে সব কাজ আমি করাবো। কি আজ কাজ করবে তো? হ্যাঁ, থালা বাসন গুলো মাজা হয়ে গেলে, ধোয়া হয়ে গেলে তো দাদা ভাই ওইদিকে আমি মানে কি বলবো, আনাজ কোনো সব ছুটে দেবো, তোমার দাদা ভাই একটু রান্না করবে, রান্নাটাও করবে। এবার বাকি কাজ রইলো ঘর মোছা, থালা বাসন মাজা, মানে রান্নার যে বাসনগুলো পড়বে সেই সেইগুলো আমি করব, খাবার জল তোলা। তো তোমাদের দাদা ভাইয়ের ওইদিকে হচ্ছে মানে থালা বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে তোমার দাদা ভাই আর মাথায় একটু আসতে বাবা চোখে মুখে ঢুকে দিচ্ছে রে। তো তোমার দাদা ভাই হচ্ছে আজকে একটু আমার মাথায় তেল আর পেঁয়াজের মানে কি বলবো এটাকে, পেঁয়াজের রস একটু মাথায় লাগিয়েছে, কেন কি মানে অতিরিক্ত পরিমাণে এত চুল উঠছে আমার মাথায় কি বলবো। তা সেই কারণে আমি কদিন ধরে খুব চিন্তা করছিলাম আমি যে বাবা আমার কি শরীরের ভেতরে কোনো রোগ টোগ হয়ে গেল নাকি, যার কারণে এত চুল উঠছে। কোনোদিন তো এর আগে আমার এত মাথায় চুল ওঠেনি। হ্যাঁ সেটাই করছো কি তুমি? কোনো করে কেউ লাগায় হাত দিয়ে লাগা বলছি অবস্থা একদিন বাচ্চাদের মানে ওই কি বলে ওটাকে ইঞ্জেকশন পাওয়া যায়, ওর মধ্যে হচ্ছে ক্যাডবেরি ভরে, আর ওটা দোকানে বিক্রি হচ্ছে, ওই মেয়ের জন্য কিনে নিয়ে এসেছিল, আর ওই ইঞ্জেকশনের মধ্যে মানে কি বলবো ওটাকে পেঁয়াজের রসটা ভরে আর আমার মাথায় দিচ্ছে, ওটা দিয়ে লাগবে, ওটা দিয়ে কখনো হয়, মুখে ঠুকে সব পড়ে যাচ্ছে আমার, কি করছে না। আর ও হচ্ছে কি, ওইদিকে হচ্ছে তোমার দাদা ভাই আজকে রান্না করেছিল, ভেবেছিলাম ভিডিওটা করব কিন্তু করা হয়ে উঠলো না, একটু ব্যস্ত ছিলাম আমি সেই কারণে তখন ভিডিওটা করতে পারলাম না।
নালে আজকে তোমাদেরকে দেখাতাম তোমার দাদাভাই কিভাবে রান্না করে। আজকে ও রান্না করেছে, ডাল করেছে আর হচ্ছে থোড় ভাজা করেছে। আমি আগের দিন রাত্রিবেলা সব মা থোড় কেটে কুটে রেডি করে রেখে দিয়েছিলাম, আর ওটাই ও রান্না করছে। ও তো আর কাটাকুটি কিছু করতে পারে না, সব আমি রেডি করে দিচ্ছি, ও খালি রান্নাটা করেছে। আর কতটা রয়েছে তেল, কতটা দিয়েছে, বেশি দিয়েছে নাকি? এমন ভাবে লাগাও যেন পুরো মাথাটা যেন মানে খুবই চিন্তা করছিল, এটা তো চিন্তার বিষয় অ্যাকচুয়ালি মেয়েদের। তো যাই হোক, তা তোমার দাদা ভাই কি করেছে, ভাবছে কি করা যায় কি করা যায়। তো ইউটিউবে একটা ভিডিও দেখেছে, দেখে আর ওই এখন আমাকে লাগিয়ে দিয়েছে। এখন অনেকটা বাকি রয়েছে, আর এখন হচ্ছে এখন কটা বাজে, এখন হচ্ছে রাত প্রায় 9:30 বাজে, রাত 9:30 বাজে। এখন এইটা লাগাতে কতক্ষণ সময় লাগবে জানি না, আর ওইদিক হচ্ছে খাওয়া দাওয়া দেরি আছে। আজকে তো আমাদের 10:30 বাজবে না গো, আজকে খেতে মনে হচ্ছে আমাদের 10:30 বাজবে, 10:30-11টা এরকম বাজবে। আর হচ্ছে আমাদের মানে কি বলবো, ওই পুচকেটা হচ্ছে তো চলে গেছে ওই বাড়ি, ও দাদা ঠাম্মার কাছে, ওখানে খেয়ে দিয়ে শুয়ে পড়বে, আজকাল আসবে না। হচ্ছে সন্ধ্যেবেলা আজকে তো কিছুই খাইনি, যে বলবো সেই দুপুরবেলা ভাত খেয়েছি আর সন্ধ্যেবেলা আর কিছু খাইনি। পুরো কথা বলো, ভাবছি চোখ জ্বলছে খুব, তোমার সাথে যে একটু কথা বলবো চোখ জ্বালা করছে অতিরিক্ত পরিমাণে। দেখো আমার মাথা ইঞ্জেকশন দিচ্ছে তোমার দাদা ভাই, এদিকে আসছে দেখা না। দেখো এটা আবার ঠান্ডা লেগে যাবে না তো, মাথাতে পুরো চোখ চোখ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আয়নাও তো নেই আমি দেখবো। ভালো লাগছে না থোড় ভাজাটা, তোমার দাদা ভাই থোল ভাজা রান্না করেছে, থোল ভাজাটা মানে কি বলবো ঠিকঠাক পারিনি করতে। আসলে ও তো কোনোদিন অভ্যেস না এগুলো করা, কোনোদিন করেনি এর আগে, লাইফে প্রথমবার আজকে থোল ভাজা করেছে। এমনি ডাল করেছে, আলু ভাত করে, হ্যাঁ তারপর সেদ্ধ ভাত এইগুলো সব করতে পারে, ডিম ভাজতে পারে, কিন্তু আলু ভাজতে পারে এইগুলো করতে পারে না, থোল ফোল করতে পারে না। তা প্রথমবার আজকে করেছে, কিরকম মানে কচকচ কচকচ করছে, মানে আরো একটু হতো ঠিক খেতে আমার ভালো লাগছে না, কোন রকম খেয়েছি খিদার জ্বালা কি করবো। আর রাত্রিবেলা আর ইচ্ছা হচ্ছে না যে ওই দিয়ে খাবো, কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে কিছু এনে দেবে না, বলছে যা আছে ওইটা দিয়েই খাবে, আর কিছু এনে দেবে না, পয়সা নেই বলছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো টাটা, বাই বাই।